মালয়েশিয়া থেকে বা ইউসুফ জানতে চেয়েছেন দায়ুস সম্পর্কে যে আসলে দায়ুস সম্পর্কে উনি একটা বিস্তারিত বর্ণনা চেয়েছেন আসলে বর্ণনা তো এভাবে হয় না বিভিন্ন বক্তার বক্তব্য আছে বিন অনেক ভালো ভালো বক্তাদের আলোচনা আছে দেখবেন যে ওনাদের দায় আলোচনা আছে আলোচনাগুলো শোনাবেন আসলে কোনো আলোচনা শোনাতে হলে এ ধরনের কোনো মঞ্চে উপস্থাপিত কোনো আলোচনা শোনানোটাই উত্তম এবং ভালো এবং এটা উপযুক্ত কারণ হোয়াটসঅ্যাপের এই আলোচনাগুলো অন্যকে শুনিয়ে জাস্ট দু একটা কথা বলা যায় মাত্র তাছাড়া তেমন কিছু বলা যায় না ও দায়ুষ সম্পর্কে রাসুল সাল্লি গা সাল্লাম অনেক কথাই বলেছেন এক নম্বর হলো যে যারা জান্নাতে যাবে না রাসুলাম তাদের ব্যাপারে বলেছেন তাদের মধ্যে একজন হলো দায়ুস তারপরে হচ্ছে জান্নাতে যাবে না এর চাইতে বড় খারাপ আর তো থাকতে পারে না এরপরে দায়ুষ কারা যারা নিজের বাড়িতে বেহায়ার জন্ম দেয় নিজের বাড়িতে বেহায়ার সুযোগ দেয় বেহায়া পনার সুযোগ দেয় নিজের বাড়িতে খারাপ কিছু হচ্ছে সেটা সে পরোক্ষভাবে অথবা প্রত্যক্ষভাবে অনুমতি দিচ্ছে সে নিজবের সাথে সম্পৃক্ত হচ্ছে অথচ তাহাজ্জুদ পড়তেছে উইদায়ুস উইদায়ুস উই যাই কো না কেন ইন সালা সিয়াম হজ্জে যাওয়া যাই কো রুকনা কেন শে দায়ুস এর জন্য তার অনেক খারাপি আছে আল্লাহ আমাদেরকে হেফাযত করুক সে অনেক ভালো মানুষ একজন মুমিন ব্যক্তি অথচ বাড়িতে একটা টিভি রেখে গেছে টিভিতে খারাপ কিছু হচ্ছে অর্থাৎ এই এই যে চলতেই থাকবে তো ওর ও জারিয়া যেটা দেখবে ও ছেলে দেখবে ছেলের বউ দেখবে ওর নাতি নাতিনে দেখবে এর পরবর্তী বংশধর এটা থাকবে ওটা যখন নষ্ট হয়ে যাবে তখন আরেকটা কিনবে যে নষ্ট হয়ে গেছে এটা ঠিক করো ঠিক হচ্ছে না আরেকটা কিনে নিয়ে আসো এই যে একটা মানে অধ্যায়টা আমি চালু করে গেলাম কিন্তু এটা কেনার পরেও আমি যদি ভালো কিছু করতে করতে আমি থেকে চলে এরপরে বৈবাহিক সূত্রে এমন কিছু করলেন আপনার মেয়ের অথবা ছেলের বিয়েতে আপনি কিছুই বললেন না অর্থাৎ আপনি পরোক্ষ ভাবে বা প্রত্যক্ষ ভাবে আপনি সেটাকে অনুমোদন দিলেন এই যে বেহায়াপনার আপনার জন্ম দিয়ে গেলেন আপনার আপনার ছেলেরা বা আপনার মেয়েরা মানে তার দোলা সাথে আপনার ছেলেরা তার মানে তার শালিদের সাথে এভাবে ঘোরাফেরা সফর থাকা খাওয়া সব একসাথে করতেছে ইত্যাদি করতেছে এগুলো সব আপনি সুযোগ বের করে দিয়েছেন এই জন্য হচ্ছে আপনি দায়োস তো এক কথা আল্লাদে ইয়োকের রূপ হিলেহি আলহাবাস যে বাড়িতে ব্যহে আপনার নোংরা মেজে ইয়া ইয়াদ আর এদের জন্য সাল্লাম বলেছেন এসে বড় কথা হতে পারে না তাদের জন্য জান্নাত হারাম এবং হারাম আল্লাহ বলা হয়েছে হাদিসে যদিও ব্যাখ্যা ভিন্ন কিন্তু এটা সাবধান বারক ফিকুম